হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে। নিজের হাতের নাস্তা খাই না তো চিন্তা করলাম যে আজকে একটু স্প্রিং রোল এরপরে হচ্ছে সমোসা তৈরি করি তো এখানে হচ্ছে আমি দুইটা চিকেনের বেস্টকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম এরপরে হালকা একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি এরপরে এটা যখন সেদ্ধ হয়েছে ঠান্ডা হয়েছে তারপরে হচ্ছে আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি এরপরে এটাকে ছাড়িয়ে নিব এটাতে কাটা চামচ দিয়ে তারপরে হচ্ছে মানে আশাগুলো ছাড়িয়ে নেব আর কি তো এটা দিয়ে হচ্ছে আমি স্প্রিং রোল তৈরি করব তো এরপরে হচ্ছে সমোসার জন্য শীতের জন্য আটা ডো ম্যারিনেট করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটা মানে আঁশগুলো ছাড়ানো যাবে আর আজকে স্প্রিং রোলগুলো তৈরি করার জন্য আমি এখানে গাজর আর হচ্ছে মানে বাঁধাকপি ইউজ করব। শীতকালীন যে সবজিগুলো পাওয়া যাচ্ছে আসলে এখন তো বর্তমানে শীতকালীন বলতে কিছুই নেই সব সময় দেখা যায় কি বাঁধাকপি বা ফুলকপি এগুলো কিন্তু দেখা যায় বাজারে কম বেশি আর কি টুকিটাকি আর কি যেহেতু এখন শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা ভাব সব মিলিয়ে চিন্তা করলাম যে একটু শীতের খাবার খেলে না হয় তো চিন্তা করলাম যে এটা বানিয়ে ফেলি তো বাসায় এমনিতে শিট আনা ছিল আমার তো এখানে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে পুরটা রেডি করবো পুরের জন্য আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভাজতে হবে না হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে আর সমোসার সিটগুলো বাসায় তৈরি করব তারপরে বানাবো এরপরে হচ্ছে নর্মাল বাহিরের সমোসার সিটগুলো একটু বেশি পাতলা হয়ে যায় তবে সমোসার জন্য সিটগুলো যদি বাসায় বানানো হয় তাহলে সবচেয়ে বেশি বেটার হয় তো আর স্প্রিং রোলের জন্য বাহিরের গোলাই বেটার যেহেতু স্প্রিং রোলের শিটগুলো অনেক বেশি পাতলা হয়ে থাকে তো এরপরে হচ্ছে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ এরপরে দিব হচ্ছে ম্যাজিক মশলা যেগুলো রেডিমেড পাওয়া যায় দোকানে সেখান থেকে হচ্ছে দুইটা মশলা দিব আর এখানে হচ্ছে আমি গাজর আর হচ্ছে পেঁপেকে একদমই চিকন চিকন করে কেটে নিয়েছি এগুলো আমি এখন দিয়ে দিয়েছি তো পুরটা আসলে খুব একটা বেশি বাঁধাকপি বলেন আর গাজর খুব একটা বেশি একেবারে নরম করা যাবে না মানে একটু সেভেন্টি পারসেন্ট কোখলে হয়ে যাবে এতটুকুতে অ্যানাব যেহেতু এটা আবার আমরা ভাজবো যখন আমরা বানাবো তখন যখন আমরা খাবো তখন যখন ভাজবো তখন বাকি কোকটা কিন্তু হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি সাত মতো কাঁচা মরিচও দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এরপর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব আমি সেভেন্টি পার্সেন্টের মতো কোক করব গাজর আর বাঁধাকপিটা তো এখন যেহেতু শীতকালীন সবজি দিয়ে বিভিন্ন রকমের নাসা বানানো যায় সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে সবজি অ্যাড করতে পারবেন মটর অ্যাড করতে পারবেন এরপরে হচ্ছে বাঁধাকপি তারপরে হচ্ছে ফুলকপি এরপরে আরও অনেক অনেক সবজি আছে যেটা আপনারা সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারবেন তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মানে সমোসায় সিট বানানোর জন্য ডোটা রেডি করে নিচ্ছি আর ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছে যার কারণে আটার পরিমাণ মনে হয় একটু বেশি লাগবে আমার মানে দুইটা একসাথে যেভাবে বানাই মাঝখানে একটা দুইটা রুটিকে একসাথে বেলে যেটা সিট করে ওটা মনে হচ্ছে করা যাবে না কারণ যেহেতু একটু বেশি নরম হয়ে গিয়েছে ডোটা একটার সাথে একটা যখন আমি দুইটা একসাথে বেলে নিব তখন অনেক বেশি লেগে যাবে একটা রিক্স থেকে যাবে সে কারণে আমি একটার জন্য ডো নিয়ে রুটিটাকে আমি একটু বড় করে বেলে নিব পাতলা করে যতটুকু পাতলা করা যায় আর কি আর যেহেতু একেবারে একটু নরম টাইপের হয়েছে সেক্ষেত্রে খুব একটা বেশি পাতলা করতে গেলেও ছিঁড়ে যাবে মানে খুবই রিক্সের মধ্যে পড়ে গেলাম আর কি তো খুবই সাবধানে এগুলো আসলে বানাতে হবে একটু বেশি করে ময়দা অ্যাড করতে হবে মানে বানানোর সময় এরপরে যতটুকু পারা যায় আমি পাতলা করা ট্রাই করছি তো এরপর বড়ো সাইজ করে আমি এটাকে বেলবো এরপরে হচ্ছে যখন আমি এটা হালকা একটু ছেঁকে নেব এরপরে হচ্ছে এটাকে আমি দুইটা কাটবো মানে দুইটা শিট হবে একটা বড় সাইজের রুটি দিয়ে আমি দুইটা শিট বানাবো তো এরপরে এটা দিয়ে হচ্ছে দুটা আরামসে দুইটা সমোসা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটা একটু লম্বা করে বেলেছি যাতে করে লম্বা করে সিটটা আমি তৈরি করতে পারি আর পাশেরটাও একটু বড় রেখেছি যাতে করে দুইটা সিট আমার অনায়াসে হয়ে যায় সেভাবেই আমি রুটিটা বানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট আমি পাতলা করেছি যতটুকু করা যায় আর কি তো এরপরে বড় রুটিটা আসলে আমার ফ্রাই ফ্যানের মধ্যে আসছে না ফ্রাই যথেষ্ট বড় তারপরেও আসছে না যেহেতু অনেক বড় সাইজের বানিয়ে ফেলেছি সেই কারণে অর্ধেকটা করে করে আমি যেভাবে সুবিধা হয় আমি সেভাবে ট্রাই করছি রুটিটাকে ছেঁক ছেঁকে নেওয়ার জন্য হালকা একটু জাস্ট ছেঁকে নিলে হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পোটটাও রেডি হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন চার চামচের কর্নফ্লাওয়ার নিয়ে হালকা একটু পানির মধ্যে আমি গুলিয়ে এখানে আমি দিয়ে দিলাম যাতে করে আমার পুরটা একটু আটালো আটালো হয় মানে অনেক সময় দেখা যায় কি স্প্রিং রোল থেকে পুরগুলো ঝরে ঝরে পড়ে যায় খাওয়ার সময় সেটা যাতে না হয় সেই কারণে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম ধনে পাতা দিয়ে দিলাম পুরটা এখন পুরোপুরি পারফেক্টভাবে আমার রেডি হয়ে গিয়েছে আর কালোটো মশালা অনেক বেশি সুন্দর হয়েছে এখানে যদি আপনারা মটর অ্যাড করেন সে মানে সবুজ মটর যেগুলো থাকে সেগুলো দিলে কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগবে আপনারা চাইলে সেগুলো অ্যাড করতে পারেন তো এখন আমি যেটা করব আমি এখন হচ্ছে স্প্রিং রোলগুলো তৈরি করে নিব যেহেতু আমার পুরটাও রেডি আর শিটগুলো হচ্ছে মানে অনেকটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি খুব বেশি আহামরি ভালো হয়েছে তা না তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো মনে করেছিলাম যে আজকের পুরো আটাটাই নষ্ট হয়ে যাবে একটাও বানাতে পারবো পারবো না তারপরে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ মানে পেরেছে আপনাদের সাথে শেয়ার করব আগে এটা বানিয়ে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সিট নিয়ে নিলাম এগুলো হচ্ছে কাজী ফার্মের যে রেডিমেড সিটগুলো পাওয়া যায় আমি সেগুলো দিয়ে স্প্রিং রোলগুলো তৈরি করে নিচ্ছি তো এখানে হচ্ছে চৌত্রিশটা মতো সিট থাকে আর প্রাইসটা আমি ভুলে গিয়েছি আসলে কত ছিল এই তো আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে বরাবর আবর আমার চৌত্রিশটা হচ্ছে ইয়া হয়েছে পুরো স্প্রিং রোল হয়েছে তো এখানে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি অ্যাড করেছি দুইটা চিকেনের বেস্ট অ্যাড করেছি এরপরে দুইটা গাজর অ্যাড করেছি এটা দিয়ে আমার আরামসে হচ্ছে থার্টি ফোর মতো স্প্রিং রোল হয়ে গিয়েছে মানে একদম পুর যতটুকু আমার শিটও ততটুকু একদম বরাবর মিলে গিয়েছে তো এখন হচ্ছে আমি এটা ফ্রিজ আপ করব এগুলো আমি ফ্রিজে রেখে শক্ত করে নিবো তারপরে হচ্ছে বক্সে রাখবো তো এখানে হচ্ছে আমি এক কিছুটা হচ্ছে বক্সের মধ্যে রেখে শক্ত করেছি কিছুটা হচ্ছে আমি প্লেটের মধ্যে রেখে শক্ত করেছি এখন সময় এসে গিয়েছে এটা একসাথে রাখার জন্য কারণ এটা যখন বরফ হয়ে যাবে একেবারে তখন একটার সাথে একটা লাগিয়ে রাখলো কিন্তু তখন আর প্রবলেম হবে না তো এখানে হচ্ছে সবগুলো আমি একটার পর একটা সাজিয়ে রাখছি তারপরে হচ্ছে আমি এগুলো ফ্রিজে রেখে দেব বিকেলে নাস্তার সময় যখনই খেতে ইচ্ছে করবে তখনই খাওয়া হবে তবে আমার বাসার সিস্টেম যেটা হয় কি আমার ক্ষেত্রে আর কি যখন বানানো নাস্তা থাকে আমি তো আর কোনো নাস্তা বানাই না আমি শুধু ওটাই খেতে থাকি মানে আর কোনো নাস্তার কথা আমার মনেই আসবে না মাথায় আসবে না ওই যে বানানো আছে ওটা তো রেডিমেড ওটা খাওয়া যাবে

के बनाए नहीं बनाई। आप केवा नाई? ना, पाकनी बनाई। आप केवा नाई? अमू बनाई। आप केवा नाई? मी बनाई। आप केवा नाई? ताकनी बनाई। आप केवा नाई? के मामा बनाई। आप केवा नाई? मामू बनाई। आप बेबी बनाई। अच्छा के केवा

হামজা হালা বানাই হামজা বানাই হালা বানাই পিজ্জা সমোসার শিটগুলো তৈরি করার পরে চারপাশে যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না সেগুলো দিয়েই কিন্তু পুর তৈরি করা হয় তো সেই অংশগুলোকে হচ্ছে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব মচমচে করে ব্রাউন কালার করে ভেজে নিব তো এগুলো দিয়ে কিন্তু পুরটা রেডি করলে অনেক বেশি মজা হয় সমোসার কিন্তু মেন ইয়েটাই থাকে এটা মানে এটা দিয়ে যখন পেঁয়াজ দিয়ে যখন কাঁচামরিচ দিয়ে যখন পোড়টা রেডি করে তখন অনেক বেশি মজা হয় তো এটাকে হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায় যখন মচমচে করে ভাজা হয় তখন একেবারে ক্রিস্পি হয়ে যায় খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে মশাল্লাহ তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ ভেজে নিয়েছি এটা ভাজার পরে বাকি অর্ধেকটা পরিমাণও আমি ভেজে নিব এরপরে হচ্ছে আমি সমস্যার জন্য পোড়টা রেডি করে নেব আর দেখা যায় কি ঘরে যখন কোনো নাস্তা বানানো হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে টাইম লাগে দেখা যায় কি এটা করো সেটা করো এরকম করতে করতে দু তিন ঘন্টা কিভাবে চলে যায় টেরও পাওয়া যায় না তো সেই কারণে আসলে অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণেও কোনো কিছু করা হয় না তো একটু ফ্রি থাকলে বানাতে ইচ্ছে করে আজকে একটু ফ্রি ছিলাম সে কারণে চিন্তা করলাম যে এগুলো করে ফেলে যেহেতু অনেকটা দিন করা হয় না হাতে বানানোর নাস্তাগুলো নর্মাল যেগুলো সিম্পল খুব সময়ের অল্প সময়ের মধ্যে হয়ে যায় সন্ধ্যার সময় সেগুলো তো করা হয়ই ডেলি তো এরপরে হচ্ছে আমি এখানে পুর রেডি করার জন্য পেঁয়াজটা একটু হালকা করে ভাজবো খুব একটা বেশি ভাজবো না আর বেশি পরিমাণ করে পেঁয়াজ দিতে হবে এখানে এরপরে চিকেন এখানে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি গরুর মাংস কিমা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে এগুলো সেদ্ধ করা গরুর মাংস ছিল তো আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন আজকে আমি গরুর মাংস দিয়ে করছি এরপরে হচ্ছে আমি শীতের যে অংশগুলো ভেজে নিয়েছিলাম ওগুলোকে আমি ভালোভাবে মুচ মানে ভেঙে নিয়েছি টুকরা টুকরা করে এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু গোটা গোটাই থাকবে কাঁচামরিচ কুচি লবণ ব্যাস এতটুকুই এখানে আর কিছুই দিতে হয় না পেঁয়াজ গরু মাংস এরপরে হচ্ছে পুরের শিট মানে ইয়ারগুলা শিটের মানে সাইডে যেগুলো ভেজেছি ওগুলোই কাঁচামরিচ এতটুকুই একটু হালকা লবণ আর খুব একটা বেশি কিছু দিতে হয় না এরপরে যদি আপনারা যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান সেটা আপনারা করতে পারেন তো এখানে আমার সিটের অবস্থা দেখতে পাচ্ছেন কিছুটা ভালো হয়েছে আবার কিছুটা একটু মোটা হয়েছে মানে একেবারে যে পারফেক্ট হয়েছে তা না তা শুধুমাত্র আমার ইয়ার কারণে মানে আমার ডোটা একটু নরম হয়ে যাওয়ার কারণে খুব একটা বেশি ভালো হয়নি কিছু ভালোভাবে হয়েছে আবার কিছু ইয়েও হয়েছে তো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমি সমোসাগুলো বানিয়ে নেবো সমোসা বানানো আসলে খুবই ইজি এটা সাইজ মতো কেটে তারপরে সুন্দর করে ভাজ দিয়ে কিন্তু বানানো যায় আর শিটগুলো রেডি থাকলে কিন্তু এগুলো বানাতে খুব একটা বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় সবচাইতে বেশি টাইম লাগে সিট বানাতে ডো ডোদড়তে হয় বেলতে হয় ছেঁকে নিতে হয় সাইজ মতো কেটে নিতে হয় এরপরে হচ্ছে আবার বানাতে হয় আর এগুলো চাইলে আপনারা নর্মাল ফ্রিজও রেখে দিতে পারবেন আমি কিন্তু এই সিটগুলো গতকালকে বানিয়ে একটা বক্সে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন একদমই সফট আছে কোনো শক্ত হয়ে যায়নি একদমই ভালো আছে তো আপনারাও চাইলে এটা করতে পারেন মানে একদিন বানিয়ে একদিন যদি আপনারা শীত তৈরি করেন পরের দিন চাইলে আপনারা ইয়া করতে পারবেন সমস্যাগুলো তৈরি করতে পারবেন তখন দেখা যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যা হয়েছে মানে আমি আর আমার কাজিন মিলে তাসপিয়া মিলে দুইজন মিলে বানিয়েছি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি তবে কিছুটা ভালো হয়েছে কিছুটা আবার ভালো হয়নি শুধুমাত্র সিটগুলো ভালো না হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সমস্যা কিন্তু ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর হয়েছে যেগুলোর কিনা শিটগুলো সিটগুলো একদম বরাবর ছিল সেই কারণে তো এখন আমি যেটা করবো সে যেহেতু সিটগুলো একটু ছেঁকা ছিল এগুলো একটার সাথে একটা লাগলেও কিছুই হবে না লেগে যাবে না সে কারণে আমি সবগুলো একসাথে বক্সে ভরে তারপরে ফ্রিজ আপ করে রাখবো এগুলো চাইলে আপনারা এক মাসের মতো খেতে পারবেন তবে যেটা বলছিলাম আমার বাসায় এগুলো এক সপ্তাহ থাকবে না দেখা যাবে কি আমি আজকে দেখে খাওয়া শুরু করে দিব সন্ধ্যা থেকে এরকম আর আর কি অবস্থা আর সবজি দিয়েও কিন্তু সমস্যা তৈরি করা যায় সেটাও কিন্তু ভালো লাগে তো এখানে আমার ম্যাক্সিমাম কয়টা হয়েছে পঁচিশটা মতো হয়েছে মনে পঁচিশ ছাব্বিশটা মতো হয়েছে যতটুকু আমি শিটগুলো তৈরি করেছি তবে অনেক বেশি টাইম লাগে শিটগুলো তৈরি করতে তো এগুলো হচ্ছে এখন রিফ্রিজে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস